Yeah. Hello. আপনি যে সবকিছু সাইরা সুইরা এমনি খিস খায় সন্ন্যাসী হয়ে বই রয়েছেন, এটা কি ওইল জিনিসটা? কি কইতেছ তুই? কি কাম করম? আমার দিকে কোনো কাম হইব? বলে কোনো কাম হইব না, এটি বলে বাদ। আপনি যে চলমান বিজনেস করতেন, এই বিজনেস শেষ করবো কি? এই বিজনেস চালাই দেবো না আপনার? যা বেড়া, যেই বিজনেস করতাম এটা কি ভালো মানুষের বিজনেস, কোনো ভদ্রলোকের বিজনেস? এটি করলে কি মানুষ দাম দিব বেড়া? তাছাড়া আমার বইনরাও তো আমি কথা দিয়েছিলাম যে সব চুরি শেষরা আমি বাটপার এটি আর জীবনে করবো, কানা ধরে কইছি যে সব চুরি মুড়ি করবো না, আমার তো হইব না। বইনডে কথা দিচ্ছি তো, বইনডে কথা দিচ্ছেন এই কথা রাখতে হইব, এটা কি কোনো কথা আছে? আবার তুই ভালো কইছিস যে কথা দিয়ে যে কথা রাখতে হবে এমন কোনো কথা নাই। মনে কর কতবারই তো কথা দিছি কিন্তু আসলে কি কথা রাখছি? রাহি নাই। তবে বইন তো বুঝস না, এই যে আপনি কি ফার্মগেট মোড়ে গেছিলেন কখনো? গেছি না বেড়া, কত তো গেছি। তো ফার্মগেট মোড়ে যে যে খাম্বা খুম্বার মধ্যে যে লেয়া থায় যে শতভাগ সফল চর্ম এবং যৌন রোগের ঔষধ, হ্যাঁ হেরাও কিন্তু শতভাগ সফল না, আমি কিন্তু নিজে প্রমাণ। হেরাও শতভাগ সফল না কিন্তু আপনি হ্যাগর তুলনায় বেশি সফল। কেন? আপনি যে চুরি সামারি করছেন, এই চুরি সামারি তো কোনোদিন ধরা পড়ছেন? ধরা পড়েন না। তাইলে একটা তো যদি ধরা পড়েন নাই, আপনি শতভাগ সফল কিন্তু হেরা কিন্তু আমার দেওয়া বিফল, ঠিক আছে, কিন্তু সফল না। ওই হিসাবে আপনি এটা চালাই যাইতে হবে ভাই। তো কী বুঝে পাচ্ছ আমার স্পষ্ট করে রাখো, আমি বুঝতেছি না তোর কথা ভাই। আপনি যেহেতু ধরা পড়েন নাই, আপনি কিন্তু স্বাভাবিক মানুষ না। মানে কি করছেন? আপনি হচ্ছেন স্টার আর্টিস্ট, আপনি মহান। এই বেটা তুই কি কইতেছ? তুই আবার মহান বানাই দিচ্ছ বেটা, আমি কি মহান নাকি? যা বেটা, মাইন্ডে শুনলে কি করবো? আলাস চোরের বাচ্চা চোর, মহান হয়ে গেছে গা। আপনার মন অপবিত্র হয়ে গেছে। আপনি যে চোর এটা তো আপনি জানেন, আমারে কইছেন আমি জানি, মাইন্ডে জানে ধৈরা লইছেন আপনি চোর, আমি জানি আপনি একটা চোর। আরে বাবা, আপনি তো চোর না, আপনি তো ভালো মানুষ, ঠিক আছে। আপনি যদি আমার না কইতেন যে ভাই আমি চোর, এমনি করে যে সিলাই সিলাই করতেছ চোর, মানুষজন তো পিড়াইবো বেটা, আসতে কো আসতে। এই যে আল্লাহ যে আপনার প্রতিভাটা দিছে, এই প্রতিভাটা আপনি নিজেরে দেখান, এটা কিন্তু এমন না আপনি আয়া পাইছেন পৃথিবীতে, আপনি এটা লইয়া আইছেন। হ্যাঁ, সব ওই যে প্যালান প্রোগ্রাম কেমনে করে করেন কইরে নামেন ভাই, টাকা পয়সা নাই, আমারও একটু উপকার হবে, আমি তো সাপোর্ট দিই আপনাকে। তাহলে আমাকে আজকে শুরু করবো, আজকেরতেই শুরু করবেন ভাই। আপনার কাম মাম ভুলে গেছে বেটা, ধার দেওয়া শুরু করেন আর সমানষ্ট করেন। আর মনের ভিতরে ঢুকাই রাখ, আমি বহুদিন
একটা গিফট কেন নেই নাই, তাই তো? সামান্য একটা গিফটের জন্য এতক্ষণ ধরে প্যান 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 করতেছো, পুরোটা রাস্তায় বুঝাইলাম যে কেন গিফটটা নিতে পারি না। প্যান 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 করতেছি, তোমার তো এটা সমস্যা। তুমি আমাকে অনেক কিছু বলো, অনেক কিছু বুঝাইতে চাও, কিন্তু আলটিমেটলি তুমি কি বুঝাইতে পারো না? নো 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 নো, দিস ইজ নট মাই ফেলিয়ার, এটা আমার ব্যর্থতা না, এটা তোমার ব্যর্থতা যে তুমি বোঝো না, আমি বোঝাই তোমাকে। ঠিক, রিয়া আমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, ওর বিয়েতে তুমি গিফট নাও না। আর গিফটটা কার নেওয়ার কথা ছিল আদনান? গিফট আমি, আরে উঠছি কয়টায় সকালবেলা, আজকে কয়টা, 7টার সময় ঘুম থেকে উঠছি, না খেয়ে নাস্তা না খেয়ে অফিসে গেছি, 12টা পর্যন্ত না খেয়েছিলাম, তারপরে 2টা সিঙ্গারা খেয়েছি মাত্র, তারপরে বাসায় এসে আমি রেডি হয়ে তারপরে আমি যা, তুমি তো দেখছো বাবা সব কিছু, তাহলে কেন বলতেছো? আমি প্রপারলি ড্রেসড আপ হয়ে পর্যন্ত যাইতে পারিনি, আমি গিফটটা কিনবো কখন? কখন কিনবা মানে আমি গিফট কিনি নাই? তোমার ফ্রেন্ডের শালির বিয়ে, সেই শালির বিয়েতে গিফট কিনে নিয়ে যাই নাই আমি? অফিস বাদ দিয়ে গেছি, এই কথা বলবা না, আমাকে কথা বলতে দাও। অফিস বাদ দিয়ে আমি ওখানে গেছি গিফট কিনতে, আর সবচেয়ে বেস্ট গিফটটা কিনে নিয়ে গেছি, কি মনে হয় তোমার? আমি বুঝি না। হ্যাঁ ঠিক আছে, ওকে, তুমি যেহেতু গিফট কিনছো আগে, এটা তো তোমার প্র্যাকটিসের মধ্যে পড়ে, তুমি এবারেও কিনতা। আমার প্র্যাকটিস, এটা রেসপন্সিবিলিটি, এটাকে বলে প্রায়োরিটি, রেসপেক্ট, সম্পর্কের প্রায়োরিটি রেসপেক্ট কতটুকু এটা এইসব অ্যাক্টিভিটিসে বোঝা যায় আদনান। ওকে ওকে ওকে, ফাইন ফাইন ফাইন, আমি এখন একটা কথা বলি, আমি একটা কথা বলি, শোনো, আমার ফ্রেন্ডের বিয়েতে, ফ্রেন্ডের শালির বিয়েতে তুমি যে গিফটটা নিয়ে গেছিলা সেটা যত দামি ছিল তার থেকে ডাবল দামি একটা গিফট আমি তোমার ফ্রেন্ডের বাসায় কালকে পাঠাই দিব। ওকে, তুমি তো আমার পয়েন্টই বোঝো নাই। আমাদের, আমি তোমাকে কি বলছি, আমি কি তোমাকে দামের কথা বলছি? ইটস নট আবার দাম আদনান, এটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু এই যে তুমি আমার পয়েন্টটাই বুঝো নাই, এটাকে বলে কি জানো, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং এর অবনতি। তুমি তুমি নিজের কথাটা শুনতেছো কি বলতেছো? ফারিয়া তুমি একটাবার শোনো তুমি কি বলতেছো, আমার কথাটা একটু শোনো। আমরা একটা সামান্য গিফট নিয়ে ঝগড়া করতেছি ফারিয়া, সামান্য গিফট নিয়ে, আমাদের কি কথা বলার আর কোনো টপিক নাই? চপ তো চপ, বাথরুমে যাও। তুমি বুঝতেছো না, তুমি টের পাচ্ছ না, আমার জিনিস আমি বুঝতেছি, তুমি বুঝতেছো না। মানে দিস ইজ নট মাই ফ্লেভার, আমি তো আমি তো ভাবছি আমার দেখা ফেলাইছে। তুমি বেশি জানো, আমি সায়েন্সের স্টুডেন্ট ছিলাম, আমি ছোটবেলায় কত তেলা চোরা কাটছি, এগুলা কাটতে কাটতে যখন ভিতর থেকে জুস বের হইতো না, কি যে জুসি, ইউ, ছি, আপনার,
গ্রাম মানে কি বলতেছ? আমি ঠিকই বলতেছি, তুমি জানো তেল্লাচোরাদের কি অবস্থা? ওরা ডাইনোসরের আমল থেকে আছে, ওরা তো বিলুপ্ত হয় নাই, বিলুপ্ত হইছে ডাইনোসর। তার মানে বুঝো ওরা কত শক্তিশালী। আদান এখন যাবা তেলাপোকা ফেলবা, বাসার মধ্যে কোনো তেলাপোকা থাকতে পারবে না। তুমি সুন্দর করে বলো যে তেল্লাচোরা ফেলবা। তোমার তেল্লাচোরা না কি চোরা, ওটা ফেলো তাড়াতাড়ি। ইস নাম শুনছো কখনো? লিভারপুল ক্লাব সম্পর্কে জানো তুমি? ওদের হিস্ট্রি সম্পর্কে জানো? আজীবন তো চিনছো শুধু ফকিরাপুর। ফকিরাপুর না একটা বাজে কথা বলবা না কিন্তু আদনান, ফকিরাপুর আমার নানার বাড়ি, আমার খুব পছন্দের জায়গা। ঠিক আছে, ফকিরাপুর আমাদের দুজনেরই প্রিয়। এখন যাও ঘুমাও। কিভাবে ঘুমাবো এত জোর জোর চিৎকার করলে? আর একটা চিৎকার যেন আমি না শুনি, একদম সাইলেন্টলি তুমি এরকম এই খেলা দেখো। সাইলেন্টলি খেলা দেখে কেমনে? আর গোল হলে আমি সেলিব্রেট করবো না? সাইলেন্টলি সেলিব্রেট করা যায়? হ্যাঁ করা যায়, আমি দেখাচ্ছি। গোল হবে আমি কালকে সকালে অফিসে যাওয়ার আগে দিব। এখন কেন ঝাড়ু দাও আদনান, এর বিপ্রা উঠবে তো। খেলার মাত্র 25 মিনিট বাকি আছে, আমি শেষ করে দেবো। বিপ্রা উঠবে এখনই, যাও। আমি পারবো না এখন ঝাড়ু দিতে। ঠিকঠাক মতো পরিষ্কার করো কিন্তু। আল্লাহ আল্লাহ আমার বাঁচাই দো, আল্লাহ আল্লাহ আমি মনে ধরা পড়ে গেছি, আল্লাহ আমার বাঁচা দো, আল্লাহ আমার শুয়ায় ফেলবো, আল্লাহ মায়েরা দুইটা বদমাইশ আমার মায়েরা শুয়ায় ফেলবো, আল্লাহ আমার মাফ করে দো, আল্লাহ বাঁচাই দো, আল্লাহ আল্লাহ আমার বাঁচাই দো, আল্লাহ যাও
আমার খেলা। এই কারেন্ট আসা সঙ্গে সঙ্গে তুমি কিন্তু এটা প্রশ্ন করবা। আমার ইজ্জত মিজ্জত সব শেষ করে হালাইলো। আমার 100 ভাগ ধরা না খাওয়ার রেকর্ডটা হালার আজকে ভাঙ্গা লাগবো। আজকে যে বাইচা বাড়িতে পারবো কিনা এটা বুঝতেছি না। আচ্ছা অনেক রাত হয়ে গেছে, চলো আমরা একটু তাহাজ্জুদ নামাজটা পড়ে একসঙ্গে তারপর ঘুমাই। যাক, এগুলো দুইজনের মধ্যে সারাদিনে একটা জিনিসই মিল পাইলাম, দুজনে এক লোকে নামাজ পড়ে, এটা তো খুবই ভালো। মাশাল্লাহ, আমি এগুলো লেগে দোয়া করি এরা যাতে সারা জীবন সুখী থাকে এইভাবেই থাকতে পারে। এবং আমার লেগেও আমি দোয়া করি আমি যাতে চুরি করে কোনো মতো নিয়ে থেকে বাড়িতে পারি। সকালে উঠার কোনো তারা নাই, আজকে জেগে থাকলেও কোনো ঝামেলা হবে না। আর যদি ঘুম আসে ঘুমায় যাবো, তুমি যাও। তুই ঘুমাবি না, সারা রাত না ঘুমায় কেমনে থাকে আমি বুঝলামই না। আমার কপালটাই খারাপ, এত বাড়ি থাকতে এই বাড়িতে চুরি করতে কে লেগে আইলাম, এই ঘর থেকে যে কেমনে বাইরে মুখ। আমার আর চুরি করা লাগবো না, কোনো রকম বাড়িতে পারলেই বাসি। আর কিসের মধ্যে যে পড়লাম,
সারাটা রাত ধরে জায়গা ছিল, এরা ঘুমাইবো কখনই অপেক্ষা করতে করতে আমি নিজেই ঘুমাই গেছি। হরম দাদা সকালবেলায় আমার মেয়ে সারাতে বাড়ি মারছে, আমার মহিলাও খাওয়াইছে, ইচ্ছা করতেছে বাইরিয়া পিড়ে মুড়ে আড্ডি কুড্ডি বাইঙ্গা একবারে হাতে ধরাই দিই। আমি এখন ঝাড়ু দিতে পারি না, এটা বলবা? এটা ঝাড়ু দেওয়ার সিস্টেম না, এটা বলবা? যে জেস্টার, যে অ্যাঙ্গেল, যে পজিশনে দিচ্ছ হচ্ছে না। ও এখন অ্যাঙ্গেল ভুল আমার, কোন অ্যাঙ্গেলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঝাড়ু দিলে সেই ঝাড়ু দেওয়াটা ঠিক ঝাড়ু দেওয়া হবে বলো? একটু বেন্ড হয়ে, একটু নিচু হয়ে ঝাড়ুটা দাও। আমি বেন্ড হব না। কেন হব না? আমি বেন্ড বেন্ড হইতে বলছি। আমার এই জায়গায় সমস্যা তুমি জানো না। সরি সরি ভুলে গেছিলাম, ভিকটিম তো আমি, কেন জানো না? কি What do you mean by victim? Eh? That doesn't mean that we're not happy. Are we? But we are happy. Definitely we are happy, but... But ki? But ki? Jharuda. No, but ki? But bola keno? Butter por ekta sentence je tumi bolteso na? Jharuta dao na! But ami ekta jinish khub bhalo kore realize korlam. যে সপ্তাহে ছয়টা দিন আমি কষ্ট করে অফিস করি, একটা দিন ছুটি পাই সেটা হচ্ছে শুক্রবার, অ্যান্ড দ্যাট ইজ টুডে। সেই দিনটাও আমার সকালে উঠে নাস্তা খাওয়ার আগে ঝাড়ুটা আগে দিতে। এমন ভাবে কথা বলতেছো অ্যাজ ইফ সারাক্ষণ তোমাকে কাজ করাইছে, আমি এতক্ষণ কাজ করি নাই? আর বুয়াটা অসুস্থ না হলে কি আমি তোমাকে ঝাড়ু দিতে বলতাম নাকি? দিব না আমি ঝাড়ু। বুয়া অসুস্থ না থাকলে কি আমি তোমাকে কাজ করতে বলি? বাবু প্লিজ ঝাড়ুটা দাও। আর তুমি তো বলছো যে সংসার হচ্ছে টিম ওয়ার্ক, একসাথে করি কাজ, হারি জিতি না হিলা, টিম ওয়ার্ক আমরা সুন্দর মতো করি। আর এখন বাথরুমে যাও। আমি এখন বাথরুম ঝাড়ু দিব? বাথরুমের ভিতর তো ময়লা নাই, আমি এখন বাথরুম কেন? বাথরুমে যেতে বলছি যাও, গন্ধ তো মারা যাচ্ছে। কিসের গন্ধ? যেতে বলছি যাও। সোয়ার সোয়ার ফোন কর, আমি আধা ঘন্টা আগে, আমি এক ঘন্টা আগে বাথরুমে গেছিলাম, আমার মনে আছে। ক্লিয়ার হয়নি আমার জিনিস, তুমি কি করে বলবা ক্লিয়ার হইছে কি হয় নাই? অ্যাট লিস্ট এই জিনিসটা তো ছাড়ো আমার উপর, লিভ ইট অ্যালোন প্লিজ। ফুলের ভুষি শরবত বানাতেছি তা আমার লাগবে না, এই সব ফুলের শরবত, আমি বাথরুমে গেছিলাম তো। ও মাই গড, এত বাজে, আমি শিওর কোন ড্রেনেজ পাইপ নষ্ট হইছে। ও আমার জন্য তুমি রাগ বানাতে আবার বানাবো নাকি পরোটা গুলা?
চিনে আমি চিনি না ছেলেটা ছোটবেলা থেকে হাই খাই খাই করতে এখনো খাই খাই করে এখন আবার আমাকে খাওয়া পড়াবো তো এই আসো ভাই এসে পড়া বানিয়ে দাও আসো কাঁদতেছো কেন ওটা মারা গেল দিদি ওটা কয়টা বউ তিনটা বউ আর তার সাথে বিয়ে হবে কিছুদিন পরে আমি কথা বলবো না চুপ করো তৃতীয় বউ কি মারা গেছে অনেক আগে মারা গেছে আরে প্রথম বউ তো তাহলে অনেক বছর আগে মারা গেছে না না বেঁচে আছে প্রথম বউ আরে 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 আমি কাঁদতেছি এটা চিন্তা করে যে ওর প্রথম বউটা এখনো বাইচে আছে আরে 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 আটকায় যখন গেছি একটা পানি খাও বলছে খুব ভালো আছে যেখানে আছে বাবা মা তো ঝগড়া করে কেন ঝগড়া করবো না আমরা ঝগড়া করবো না মা না ওকে কষ্ট দেওয়া যাবে না আমার কথা কিছু বলছে কিছু বলে নাই বলছে তো কি বলছে তোকে মিস করে তোমাকে খুব ভালোবাসে তার বাবাকে সে সবচেয়ে বেশি ভালোবাসে ভালোবাসে ঘুমাই পরব তাহলে অনেক ভালোবাসে ভালোবাসে তুমি আমি মিলে কম চেষ্টা করলাম কম কষ্ট করলাম কতগুলো রাত না ঘুমাই কাটাইছি বলো এই বাড়িটা শেষ সম্বল আমাদের এই বাড়িটা পর্যন্ত ব্যাংকে মর্গেজ দিছি
শুধুমাত্র পরীকে বাঁচানোর জন্য। আমার পুতুলটা না যেদিন হয়েছিল তোমার হাতে দিয়েছিল, আমি একটু খুঁজছিল একটু, এত সুন্দর বাচ্চা, এত সুন্দর বাচ্চা আমি হাতে নিয়েছিলাম, জানো একটু হয়েছিল দেখতে কি সুন্দর কি সুন্দর, আল্লাহ এত সুন্দর একটা বাচ্চা দিয়ে আমার নিয়ে গেল, হাটের মধ্যে একটা ফুটা দিয়ে পাঠাইলো, দিন রাত কান্নাকাটি করি আল্লাহর কাছে বলি আল্লাহ আরেকটা পড়ি দাও, এই পড়ির দুঃখ যেন ভুলতে পারি, আল্লাহ দিবে না আরেকটা পড়ি দেয়, কিন্তু একটা পড়ি দিবে না তো, আরেকটা পড়ি তো দিবে না, একটা পড়ি হবে না, হবে না, ডাক্তার বলে দিয়েছে হবে না, আমাদের আর বাচ্চা হবে না, একটাই হয়েছিল আর হবে না, হবে না, কিছুই হইতেছে না, ভাগ্যটা আমাদের এতই খারাপ, একটা বাচ্চা দিল আল্লাহ একটা আশা, সে বাচ্চাটা কেউ নিয়ে গেল, যত স্মৃতি ছিল এই বাড়িটার মধ্যে যেটাকে আঁকড়ে ধরে থাকতে পারতাম তুমি আমি, যেটাকে সেটাও আর থাকবে না বেশি দিন, সব ছেড়ে দিতে হবে, মানুষ ভাবে আমরা কত সুখী, কত হ্যাপি একটা কাপড়, কিন্তু এই হাসির পিছে কত চাপা কষ্ট আমাদের বুকে, কেউ জানে একটাবার আমার পরীকে একটু বলবা আমার সবটা আসতে, একটাবার একটু বলবা আমি একটাবার একটু দেখতে চাই, একটাবার আমি ওকে একটু দেখতে চাই, তুমি বলবা ওকে, আমি বলবো, বলবা তোরা বলবা প্লিজ বলবা বলবো বলবো, আমি ওর মুখে একটাবার বাবা ডাকটা শুনতে চাই, একটাবার বলবা বলবা বলো না বলবো, ঘুমা ফুকু ঘুমা ফুক কিন্তু বলবা, কিন্তু হ্যাঁ বলবা বলো বলবা, আচ্ছা ঝগড়া ঝাটি না করতে তো, হ্যাঁ আমরা আর কখন ঝগড়া করবো না, এখন ঘুমাও ঘুমা করো, হ্যাঁ বলবা তো না ঘুমাও, সাহেব ও বিবি আমি একজন সিসকে চোর, এই বাড়িতে আইছিলাম শুধুমাত্র চুরি করতে,
আপনাকে ও কাণ্ড কারখানা দেখা আমি খুবই বিরক্ত হয়েছিলাম। আপনারা দুইজন এত ঝগড়া করতে পারেন, এত খিটমিট করতে পারেন, আপনাকে দেখা খুবই অবাক হয়েছিলাম। আমি ভাবছিলাম আপনার গমন হয় সুখের সীমা নাই, অবাক হয়েছিলাম। আজকালকার সময়ে মানুষজনের আবার এত প্রেম ভালোবাসা আছে নাকি? স্বামী স্ত্রী সারাটা দিন ঝগড়া করে, ছোট ছোট বিষয় লয়ে ঝগড়া করে। সাহেব এবং বিবি, আমার হাতের লেখা ও বানানে অনেক ভুল আছে, আশা করি মাফ করবেন। আসলে হয়েছে কি, বেশি দূর পড়ালেখা করতে পারি নাই, ক্লাস টেন পর্যন্ত পড়ছি, বাংলাটা কোনোভাবে লিখতে পারি। বিবি, আপনার বানানো পরোটাগুলো আমি খাইছিলাম, অনেক ভালো আছিল। আর আপনি যে জন্য বাইরে বারবার বাথরুমে পাঠাইছিলেন, ওই কাণ্ড আমি ঘটাইছিলাম, আমার মাফ করবেন। ভাইয়ের পেট খারাপ না, ভাইয়ের পেট ঠিক আছে। সাহেব, আপনি না অনেক ভালো একটা মানুষ, আপনার ভোরে আপনি সহ্য করতে পারেন। আমার বউ আমার লগে যদি এরকম করত একদম পীড়া দিতাম। আপনি আসলে অনেক ভালো, এমনই থাকেন, প্রত্যেকটা ব্যাটারি এমন হওয়া উচিত। সাহেব এবং বিবি, কালকে রাত্রে আমি অপেক্ষা করতেছিলাম আপনারা কখন ঘুমাইবেন, খুবই বিরক্ত লাগতেছিল আপনার গোপুর। রাইতে আপনারা যখন খাটের উপর বসে কথা কইতেছিলেন, আপনার মেয়ের কথা শুনলাম, হঠাৎ করে বুকটা সেপ করে উঠল, মনে হলো আহ, বুকের ভেতর চাপা কষ্ট, মেয়েটারে বাঁচাইতে পারলাম না, এই বাড়িটাও নাকি ব্যাংকে লয়ে যাইব। শুনে অবাক হইলাম, খারাপ লাগলো, কষ্ট পাইলাম। আপনারা যেমন আপনার মেয়েটারে বাঁচানোর লেগে সর্বচেষ্টা করছেন, ঠিক আমি আমার বইনটারে বাঁচানোর লেগে সর্বচেষ্টা কইরা যাইতেছি। সাহেব ও সাহেবা, আমার বইনটা ক্যান্সারের পেশেন্ট, ওর চিকিৎসার খরচের লেগে আমার চুরি করতে হইতেছে। ওরে কথা দিছিলাম মাথা সিয়া যে আমি আর কখনো চুরি করব না, কিন্তু কি আর করব, টাকা রোজগার করতে আপনাকে বাড়িতে চুরি করতে ঢুকছিলাম, কিন্তু আপনাকে গল্প শুনা আর চুরি করতে পারলাম না। আপনাকে মাইয়ার সাথে আমার বইনটারে মিলাইলাম না, এই বাড়িতে চুরি করান যাবে না। আমি দোয়া করি খুব শীঘ্র যেন আপনাকে একটা সন্তান হয়। আপনারা যেখানেই থাকেন, যেইভাবেই থাকেন, সুখে থাকেন, ভালো থাকেন, আপনাকে লেগে আমার অনেক দোয়া থাকলো, আর আমার বইনটার জন্য একটু দোয়া করেন।